10 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা ব্যাংক ঋণে বেড়াজালে আটকে পড়েছে। কেন ব্যাংক ঋণে বেড়াজালে আটকে পড়েছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। সরকারি কর্মচারীদের মধ্যে 11 থেকে 20তম গ্রেডের অবস্থা খুবই শোচনীয়। প্রতি বছর মুদ্রাস্ফীতির হার গড়ে এখন 10%, যেখানে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পায় 5%, ফলে প্রতি বছর 5% ঘাটতি থাকায় গত 10 বছরে প্রায় 40 থেকে 50% নেগেটিভে চলে গেছে কর্মচারীদের বেতন ভাতা। নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং বাড়ি ভাড়া মূল্যের সাথে বেতন ভাতা দিন দিন অসামঞ্জস্য হয়ে উঠেছে। বাজারের সাথে কোনোভাবে 11 থেকে 20তম গ্রেডে কর্মচারীদের বেতন ভাতা দৌড়ে পেরে উঠছে না। তাছাড়া জীবনযাত্রার মান বৃদ্ধির সাথে সাথে মৌলিক চাহিদাগুলো পূরণে অক্ষম হয়ে পড়েছে কর্মচারীদের আয়। তবে পদোন্নতি, বৈষম্য, টাইম স্কেল, সিলেকশন গ্রেড বহাল, গ্রেড ব্যবধান কমালে অবশ্যই কর্মচারীদের মৌলিক চাহিদাগুলো মেটাতে ঋণের বোঝা মাথায় নিতে হতো না। 11 থেকে 20তম গ্রেডে কর্মচারীগণ যে পরিমাণ বেতন পান তাতে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। প্রয়োজন মেটাতে তাদের ঋণের দ্বারস্থ হতে হচ্ছে। পি স্কেল সংস্কারের জন্য 2017 সালে কমিটি গঠন করা হলেও তা আলোর মুখ দেখেনি। জাতীয় বেতন স্কেল সংস্কার করে 10টি গ্রেডে আনয়ন করা হলে, গ্রেড ব্যবধান সমতা আনয়ন করা হলে, মোট কথা কর্মচারীদের সাতদফা দাবি এবং নিম্নোক্ত দাবিগুলো পূরণ করা হলে তাদের ব্যাংক এবং এনজিওগুলোর উপর দ্বারস্থ হয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে দুশ্চিন্তায় রাত পার করতে হতো না। এখন আমরা দেখে নিচ্ছি সাতদফা দাবিগুলো কী কী, যেগুলো পূরণ করলে 11 থেকে 20তম গ্রেডের বিশেষ করে স্বস্তি হবে এবং তারা উপকৃত হবে এবং বেতন বৈষম্য অনেকটাই কমে যাবে। আমরা দেখে নিচ্ছি সাত দফা দাবিগুলো। 1 নম্বর দফায় বলা হচ্ছে, জাতীয় এসআইপি কমিশন গঠন পূর্বক বঙ্গবন্ধু ঘোষিত 1973 সনের 10 ধাপে পে স্কেল বাস্তবায়ন করতে হবে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের পার্থক্য 1:5 হতে হবে। পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রথা পূর্ণ বহাল করতে হবে। 2 নম্বর দাবিতে বলা হচ্ছে, এক এবং অভিন্ন নিয়োগবিধি চালু সহ সচিবালয়ের ন্যায় সচিবালয়ের বাহিরের কর্মকর্তা এবং কর্মচারীদের পদ এবং বেতন বৈষম্য দূর করতে হবে। ব্লক পোস্টধারীদের পদোন্নতি সুযোগ সৃষ্টি করতে হবে। আউটসোর্সিং পদ্ধতি বাতিল পূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানে উন্নয়ন খাতে কর্মরত কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। ডাক বিভাগের প্রার্থী প্রথা চালু সহ মাস্টার রোল এবং অন্যান্য দপ্তরে কর্মরত মাস্টার রোল, কন্টিজেন্স এবং ওয়ার্কার্স কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। সরকারি কর্মচারীদের পূর্বের ন্যায় 3টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড এবং বেতন সমতাকরণে পূর্ণ বহাল করতে হবে। জীবনযাত্রার মান সমুন্নত রাখার স্বার্থে এবং টাকার অবমূল্যায়নের কারণে দ্রব্যমূল্যের উদ্যোগতির বিষয় বিবেচনা করে পেনশনের হার 90% থেকে 100% এবং গ্র্যাচুইটি হার 1 টাকার পরিবর্তে 400 টাকা উন্নীত করতে হবে। 5 নম্বর দাবির মধ্যে রয়েছে, নবম পে স্কেল প্রদানের পূর্ব পর্যন্ত দ্রব্যমূল্যের লাগামহীন উদ্যোগতির বিষয় বিবেচনা করে 50% মহার্ঘ ভাতা অবিলম্বে দিতে হবে। 6 নম্বর দাবিতে বলা হচ্ছে, প্রশাসন ক্যাডারে কর্মরত কর্মচারীদের ন্যায় 11তম থেকে 20তম গ্রেডে কর্মচারীদের বিনা সুদে 30 লক্ষ থেকে 50 লক্ষ টাকা গৃহ নির্মাণ ঋণ দিতে হবে এবং উন্নয়ন খাতে কর্মচারীদের যোগদানের দিন থেকে সিনিয়রিটি পাওয়ার জন্য রিট মামলার মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত আদেশ অবিলম্বে বাতিল করতে হবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 বছর এবং অবসর গ্রহণের বয়সসীমা 62 বছর করতে হবে। প্রাথমিক শিক্ষার শিক্ষকদের ন্যায় অন্যান্য সকল দপ্তরে পোষ্য কোঠা চালু করতে হবে। উপরোক্ত দাবিগুলো সরকারের নিকট বারবার উপস্থাপন করা হচ্ছে এবং সংসদে এই বিষয়ে বারংবার আলোচনা করা হলেও সরকার সেই বিষয়ে কোনো বক্তব্যই পরিষ্কার করছে না। জাতীয় পে স্কেল 2015 বাস্তবায়নের 9 বছর পূর্ণ হয়ে গেলেও নতুন পে স্কেল বা নবম পে স্কেলের কোনো ঘোষণার আভাস পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো 11 থেকে 20তম গ্রেডে কর্মচারীদের হাহাকার এবং কান্নার শব্দই কেবল ভেসে বেড়াচ্ছে। জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদ সদস্য কর্তৃক আপত্তি এবং বৈষম্যগুলো তুলে ধরা হলেও সরকারের ঊর্ধ্বতন মহল বা মাননীয় প্রধানমন্ত্রী বা কর্তৃপক্ষের নিকট নবম পে স্কেল ঘোষণার বা সাত দফা দাবির কোনো একটি আমলে নেয়ার বিষয়ে বক্তব্য প্রদান করা হয়নি। তবে কর্মচারীদের সাত দফা দাবি আদায়ে তারা তাদের ফেসবুক গ্রুপগুলোতে সক্রিয়
আছেন এবং ফিজিক্যাল আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 11 থেকে 20 তম গ্রেডের সরকারি কর্মচারীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম সাতদফা দাবি আদায়ে তাদের আন্দোলন সক্রিয় রাখবে বলে ঘোষণা করা যাচ্ছে এবং সংগঠনগুলো দাবি আদায়ে কঠোর কর্মসূচির ঘোষণা করবেন। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং করোনা পরিস্থিতি সামলে নেওয়ার পরও এর কোনো প্রতিকার দেখা যাচ্ছে না। আন্দোলনের সর্বোচ্চ মাত্রায় গতি পেলেও সাতদফা দাবি আদায় হবে বলে আশা করছেন সংগঠনের নেতারা। এবং উল্লেখিত আলোচনা থেকে আমি এটুকু বোঝানোর চেষ্টা করেছি যে 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীদের সম্মিলিত আদায় ফোরামের সাতদফা দাবি যদি পূরণ করা হয় তাহলে সকল কর্মচারী তথা 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীগণ বেতন বৈষম্যের শিকার থেকে মুক্ত হবেন এবং একটি স্বাধীন এবং সুন্দর বেতন কাঠামো তৈরি হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।